দেখেন এই অবস্থায় যে রাস্তার মাঝখানে এখন দুই গাড়ি হতে লেগে গেছে, দেখেন কি হয়েছে আল্লাহ জানে। রাস্তাটা বন্ধ করে রোজা রমজানের দিন বাস্তাতে চারটা, রোজা রমজানের দিন তারা যে গাড়িটা সাইড করে কথা বলবো তা নাই। এই বড় ভাই, এই যে এখানে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা আপনি গাড়িটা উঠেন, গাড়িটা সাইড করেন, তারপর কথা বলেন। এই রাস্তা বন্ধ করে তো কথা বলা যাবে না, গাড়ি উঠেন। কি কথা হয়েছে আপনাদের সাথে? কথা হয়েছে? হ্যাঁ আচ্ছা গাড়িটা সাইড করে মুড়বে, আপনি উঠেন। আপনি পরে লাগান বাবা, গাড়ি রাস্তা রোজা রমজানের দিন মানুষ দেখেন বন্ধ, পিছনে দেখেন। আপনারা পরে লাগান, এটা হাতে রাখেন, এটা হাতে রাখেন, পরে হাতে রাখেন। ওই যে ওই পিছনে লেন, আপনি গাড়ি লোক আসেন সাইড করেন, তারও কোনো দায়িত্ব না। এই দিকে আসেন, এমনকি রাস্তাটা ক্লিয়ার হইলো না তো, রাস্তা মাঝখানে ঝগড়া করলে হইব? আপনারা তো গাড়িতে ছিলেন, লাগাইছে কেটা আমার লাইনে আছি বরাবর, তাহলে দোষ প্রাইভেট কারের রাস্তা বন্ধ, রোজা রমজানের দিন, এটা তো হবে না। লাইসেন্স আছে? কাগজ ঠিক আছে, লাইসেন্স লাইসেন্সটা দেখো। মামলা করে তোমার ছোট, তুমি রাস্তা হয়েছে বন্ধ করে ঝগড়া করলাম, কে করছে? বড় ভাই ভালো মানুষ, তৃতীয় পক্ষ, এ তো আর আমার লোক না, আমার লোক তার লোক, টাকাও তো খানাই খাইছেন নাকি এর কাছে টাকা খাই এর পক্ষে নিচ্ছেন? তাহলে আচ্ছা, তাহলে যেহেতু সে বলছে তার আপনার অপরাধ নাই, ছেড়ে দেওয়া যায়? ৪,১৫,০০০ টাকা বেতন পায় জরিমানা দেয়, মামলা খায়, সেই হিসাবে তুমি ভালো পাও। ড্রাইভার করো, গাড়ি চালাও সাবধানে, যাতে আপনি যেহেতু অভিযোগ করেন নয় তো আমি তার আটক করতাম, সে বলে যে তারও আমার বলে যে আমার ঠিক আছে অভিযোগ নাই, রোজা রমজানের দিন যান। এই যে রোজা রমজানে রাস্তা মাঝখানে বন্ধ করে কত দূর জাম গেছে, আপনারা ঝগড়া করছেন, ঠিক আছে তাহলে ছেড়ে দিছি।